একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ আওয়ামী লীগের টিকিট কেটে অভিনয় থেকে সোজা চলে গিয়েছিলেন রাজনীতির ময়দানে, কিন্তু ভাগ্য তার সহায় হলেন না। ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকার পতনের আভাস পেয়ে হাসিনার পদত্যাগের আগের দিনই বিদেশ পালিয়েছেন তার অনেকজন মন্ত্রী এবং এমপিরা, তাদেরই একজন হচ্ছেন ফেরদৌস। হঠাৎ দুদিন ধরে শোনা যাচ্ছে দীর্ঘদিনের পুরনো বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন নায়ক ফেরদৌস, কিন্তু খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানালেন ঋতুপর্ণা। তিনি জানান তিনি এখন সিঙ্গাপুরে আছেন। ফেরদৌসের প্রসঙ্গ উঠতেই ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে, আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা হয়েছিল। ফেরদৌস তো আমার সবচেয়ে কাছের ভালো বন্ধু, এইটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, ও কলকাতায় এলে আমার বাসায় আসে, আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। সত্য কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান ঋতুপর্ণা। তবে ফেরদৌস ভালোভাবে আছে, সুস্থ আছে এটা ভাবতেই চান তিনি। সবশেষে বাংলাদেশের আবারও শান্তি ফিরে আসুক এই কামনা করেছেন এই অভিনেত্রী। তবে তাদের সম্পর্কের এই গভীরতা যে শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা বন্ধুত্বের মাধ্যমে পরিষ্কার। এই ধরনের গুজবের প্রেক্ষিতে আসল সত্যকে জানা এবং সঠিক তথ্যের প্রতি শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ, সেটাই ঋতুপর্ণা বুঝাতে চেয়েছেন।